ধন্যবাদ। আমি শুধু একটা জায়গার কথা বলবো, যে আজকে আমরা এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুড়ুক, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। ছোট শিশুর চোখে গুলি লাগে, মাথা দিয়ে বের হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার, ছাত্র দাবি দাবা, বিক্ষোভ, অন্যায় কোনো কিছুই জানে না, পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে মৃত্যু, গতকাল উত্তরা 11 নম্বর সেক্টরে, যেই করুক সেটা, 3 নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পরপর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য, তাদেরকে যেন সেভ করা হয়। ঠিক, আমরাই নানান বিশেষণে বিশেষায়িত করি এবং আমরা সবসময় বলি যে তারা দেশপ্রেমিক, তাদেরকে দেখে দেশপ্রেমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়, তারা দেশের জন্য খেলে, দেশের জন্য সব কিছু করে। আমি খেলোয়াড় রিয়াসাত আজিম হয়তো নাম নেয়নি, আমি আর একটু ক্লিয়ার করেই বলে দিচ্ছি, আপনারা যাদের আইডল, আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান, একবার হলেও আওয়াজ তুলুন, তাতে অন্তত এই তরুণ প্রজন্ম যারা আপনাদের আইডল মনে করে, তারা আপনাদের বিপক্ষে গিয়ে আপনাদের কাপুরুষ কিংবা আপনাদের বয়কটের যে ডাকটা দিচ্ছে সেটা অন্তত করবে না। সেটা একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে দেখা আমাদের প্রত্যেকের জন্যই লজ্জাকর এবং অস্বস্তিকর। কোনো ভূমিকায় যাচ্ছি না, আমি একজন পিতা হিসাবে বলি, আমার সন্তানের বয়স 3 বছর 9 মাস, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে অবস্থা ছিল সেই সময়ে বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সুমায়লাকে কেড়ে নিতে পারে, এটা বাংলাদেশ হতে পারে না। দেখেন, আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না, আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোনো সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না। এই বাংলাদেশ পাওয়ার জন্যে সম্ভবত 30 লক্ষ প্রাণ 1971 সালে যায়নি, এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি। যারা রাস্তায় বের হয়েছে, পড়ার টেবিলে বসেছে, জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটার নামই কি বাংলাদেশ? আমার প্রশ্ন 18 কোটি বাঙালির কাছে, বারান্দায় এসেছে কি হচ্ছে সেটা দেখার জন্যে সেখান থেকে প্রাণ চলে গিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কাভারের জন্যে, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর নাম বাংলাদেশ? প্রশ্ন পুরো 18 কোটি বাঙালির কাছে। আমরা সঠিক বিচার চাই, আমাদের দাবি থাকলে, অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো, সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে। আমরা ভালো বাংলাদেশ চাই, স্বাধীন বাংলাদেশ চাই, সাধারণ মানুষের বাংলাদেশ চাই, যেখানে একটা সাধারণ মানুষকে কোনো কারণ ছাড়া প্রাণ দিতে হবে না। যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো ধরনের হয়রানি ছাড়াই। এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি, যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তে শঙ্কায় ফেলছে, বাংলাদেশের মানুষ কতটুকু জাস্টিস পায়। ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই, এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে, কোনো ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যে অবস্থা চলমান আছে, আমি বাসার থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট ম্যাচ কভার করব, বাংলাদেশ ফুটবল দলের ফুটবল ম্যাচ কভার করব, এই নিশ্চয়তা কি আমি পাচ্ছি? দর্শক হিসেবে যারা মাঠে আসবেন তারা কি এই নিশ্চয়তা পাচ্ছেন যে তারা স্বস্তিতে বাসায় ফিরতে পারবেন, তারা সুস্থভাবে বাসায় মানে শরীর নিয়ে সুস্থ শরীর নিয়ে বাসায় যেতে পারবেন? আগে আমাদের সেই নিশ্চয়তা চাই। সেই কারণে সরকারের সর্বোচ্চ শীর্ষ মহল থেকে শুরু করে প্রশাসনের সকল পর্যায়ে নিরপেক্ষ হয়ে এই প্রতিটা মৃত্যুর ঘটনা উদ্ঘাটন করে তার
বিশ্বাসযোগ্য বিচার কামনা করছি।